কুমিল্লার একমাত্র বড় মোকাম নিমশার বাজারে শীতের সবজি আসা শুরু হয়েছে। সবজির উৎপাদন ও সরবরাহ বাড়ায় দামে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতা বিক্রেতাদের মাঝে। আরো জানাতে কুমিল্লার নিমশার বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার, শীতের শুরুর দিকে শীতের সবজির দাম একটু বেশি দেখা যায়, কুমিল্লার নিমশার বাজারে সবজির দাম কেমন দেখছেন? হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই কুমিল্লার বাজারে, নিমশার বাজারে বিক্রেতারা আসেন বিক্রি করার জন্য শীতের সবজি সহ অন্যান্য যে সব সময়কার সবজি আছে সেগুলো। আমরা আজকে সকাল থেকে বাজারে দেখেছি যে ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা, যেই শীতকালীন আরও যে অন্যান্য সবজিগুলো রয়েছে জলপাই, সেগুলো কিন্তু আসা শুরু হয়েছে। এখানকার যে বিক্রেতারা বলছেন যে এখানকার যে দাম রয়েছে সবজিগুলো সেগুলো কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে, এবং যেই শিম রয়েছে শিমগুলো কিন্তু 200 টাকা কেজি থেকে কিন্তু এখন নেমে সেই শিম কিন্তু 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফুলকপি কেজিতে বিক্রি হচ্ছে 75 থেকে 80, 5 টাকা 10 টাকা এদিক সেদিক হয় দাম। এবং দেখা যাচ্ছে বাঁধাকপি যেটি, সেটি যে আকার, সেই আকার ভেদে কিন্তু 25 থেকে 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, 22 থেকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে যেই জলপাই রয়েছে সেটি, এবং যে মূলা রয়েছে সেটা কিন্তু 55 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনার যে পর্যাপ্ত সরবরাহ কিন্তু বাজারে রয়েছে সবজির। বিক্রেতারা কেউ কেউ অভিযোগ করছেন যে বাজারে আসার পর 2 থেকে 3 হাত হয় এই রকম সবজির দাম কিন্তু দিকে আসলে বেড়ে যায়, এবং এখানে একটা পক্ষ কাজ করে যেই পক্ষের কারণে আসলে সবজির যে দাম সেটি জায়গা ভেদে, অর্থাৎ আপনার যেই সাইড রয়েছে সাইড ভেদে কিন্তু এই সবজির দাম 10 টাকা 20 টাকাও বেড়ে যাচ্ছে। তো একটি অসাধু চক্র এখানে কাজ করছেন এমনটি কিন্তু আসলে যেই বাইরে থেকে আসা যে বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন। এবং এই বাজারটি বেশ বড় বাজার হওয়ায় কিন্তু কিছুটা আমরা বিশৃঙ্খলও দেখতে পেয়েছি, শৃঙ্খলার কিছুটা ঘাটতিও কিন্তু এখানে রয়েছে। তবে ক্রেতারা বলছেন যে শীতকালীন যে সবজি রয়েছে সেগুলো বাজারে সরবরাহ শুরু হয়েছে, এবং উৎপাদন বেশি থাকায় সরবরাহ আশায় কিন্তু সরবরাহ থাকায় কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকেও যে সবজি যাচ্ছে সেটির দাম কিন্তু কিছুটা স্বস্তির এবং কিছুটা কমে আসছে। আরও বেশি দেখা গেছে যে সরবরাহ বাড়লে দাম আরও কমে যাবে বলে আশা করছেন বিক্রেতারা এবং ক্রেতারা। এখান থেকে আমরা যদি আরেকটি বিষয় বলি যে এখানেই উৎপাদিত হয় স্থানীয়ভাবে যেই টমেটো, সেই টমেটো কিন্তু এখানে আসা শুরু হচ্ছে, তবে সেটি কাঁচা টমেটো 55 থেকে 60 টাকা দরে এই কাঁচা টমেটো বিক্রি হচ্ছে। আর যেই পাকা টমেটো রয়েছে সেটি কিন্তু ইন্ডিয়ান টমেটো এখনও বাজারে রয়েছে, সেটি 108 টাকা থেকে 110 টাকা দরে এখানে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে গিয়ে 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে যেই সবজির বাজার এখানে রয়েছে সরবরাহ পর্যাপ্ত রয়েছে, কিছু অসঙ্গতির কারণে আসলে দাম বেড়ে যাচ্ছে, সেটি আবার তারা যারা তদারকি করছেন, তারা যারা নিজেরা দেখে শুনে বিক্রি করছেন, ক্রেতারা দরকষাকষি করে কিনে নিচ্ছেন, তারা কিন্তু কিছুটা কম দামে এখান থেকে কিনে নিতে পারছেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লার যে নিমশার বাজারের বর্তমান পরিস্থিতি, বাজার দর, সবজি কিংবা নিত্য প্রয়োজনীয় পণ্যের তার সর্বশেষ পরিস্থিতির তথ্য।